শ্রমিকের মৃত্যুর ক্ষতিপূরণ না পেয়ে হলদিয়া কারখানার গেটের সামনে বিক্ষোভ। শ্রমিকের মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে কারখানার গেটে বিক্ষোভ পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। সূত্রে জানা যায়, গত 3 জুন হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে র্যামকি কারখানায় মৃত্যু হয় সুতাহাটা পূর্ব শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা গোলাম মোহাম্মদ, বাড়ি সুতাহাটা পূর্ব শ্রীকৃষ্ণপুরে। মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয় কারখানার কর্তৃপক্ষ। হায়দ্রাবাদের কারখানার একটি শাখা হলদিয়া সুতাহাটা পূর্ব শ্রীকৃষ্ণপুরে রয়েছেন। মৃত পরিবারের ক্ষতিপূরণ না পেয়ে পরিবারের লোকজন গ্রামবাসীরা আজ র্যামকি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায়। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। দেখুন, হলদিয়াতে এই ধরনের মৃত্যু আজকে নতুন নয়, হলদিয়াতে কেন, পশ্চিমবঙ্গে এই ধরনের মৃত্যু আজকে নতুন নয়। চাকরি নেই হলদিয়া সহ পশ্চিমবঙ্গের সর্বত্র, ছেলেরা পড়াশোনা করে, ছেলেমেয়েরা পড়াশোনা করে বাইরে চাকরি করতে যাচ্ছে, সেখানে বিভিন্ন রকম দুর্ঘটনাবশত মৃত্যু স্বাভাবিক। কিন্তু যেটা দুঃখের সেটা হচ্ছে সেই মৃত্যুর যে ক্ষতিপূরণ সেই পরিবারটা পায় না। হলদিয়াতেও আজকে ওই একই ঘটনা ঘটেছে। আমরা কোনো জঙ্গি আন্দোলনের পক্ষে নই, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের তরফে, কিন্তু যে ক্ষতিপূরণ পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করেছে তার পরিবার, সেই পরিবারের এই আন্দোলনের পক্ষে আমরা। এবং আমরা দাবি জানাই পশ্চিমবঙ্গের প্রতিটি পরিযায়ী শ্রমিক, যে যে রাজ্যেই চাকরি করতে যাক না কেন, তাদের এই ধরনের দুর্ঘটনাবশত মৃত্যুর জন্যে পশ্চিমবঙ্গ সরকারের উচিত তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। সর্বোপরি যেটা প্রয়োজন পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে, যাতে বাইরে কাজ করতে যেতে না হয়, পশ্চিমবঙ্গে যাতে রোজগারের রাস্তা পায় সেই ব্যবস্থা করা। আমরা জানি পশ্চিমবঙ্গ আজকে দুর্নীতির অতল পাঁকে ডুবে আছে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতি। আমরা চাই এর অবস্থার পরিবর্তন হোক এবং পশ্চিমবঙ্গ সহ হলদিয়া সভা সব লেখাপড়া জানা ছেলেমেয়েরা চাকরি পাক, নিশ্চিন্তে নিরাপদে থাকুক। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি জেলা সভাপতি চিনাংশু গোস্বামী, আমার এই দাবি। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।